খাবার খরচ আমাদের অনেক কমছে, এটা সত্যি কথা। কারণ হচ্ছে হিমালয় কন্যা নেপাল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে থাকছে আপনি নেপালে কিভাবে সবচেয়ে কম খরচে আপনার ট্যুরটাকে প্ল্যান করতে পারবেন, ঢাকা থেকে যাওয়া আসা, নেপালে থাকা খাওয়া এবং ট্রান্সপোর্টেশনের খরচগুলো কিভাবে মিনিমাইজ করে আনতে পারবেন, এই বিষয়ে কিছু স্পেশাল টিপস। তো চলেন টিপসগুলো জেনে নিই। শুরুতেই নেপালে যাওয়া আসার বিষয়টা বলছি। নেপালে যাওয়া আসার ক্ষেত্রে আপনি বাংলাদেশ বিমানের মাধ্যমে কমপক্ষে 2 মাস আগে টিকিট কাটার চেষ্টা করবেন এবং বড় ছুটিগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যার ফলে আপনার বিমান খরচটা কিন্তু অনেকাংশে কমে যাবে। বিমান খরচটার ক্ষেত্রে আপনার 25,000 থেকে 30,000 টাকার মধ্যেই হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের মনে এখন কোশ্চেন জাগতেই পারে আমি কেন বাইরোডের কথা বলছি না, যেহেতু বাইরোডের খরচটা অনেক কম। বাট বাইরোডে কিন্তু এখন ইন্ডিয়া ট্রানজিট ভিসা নিয়ে ইন্ডিয়া সরকার নেপালে ঢুকতে দিচ্ছে না, স্পেশালি বাংলাদেশিদের জন্য। যে বলছি নেপালের ট্রান্সপোর্টেশনের বিষয়ে, নেপালের ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্টেশন অনেকটাই কম, আপনাকে কিন্তু ক্যাব বা পাঠাও ইউজ করতে হবে। কম্পারেটিভলি আমাদের কাছে পাঠাও বেটার লাগছে, কারণ এখানকার যে ক্যাব ড্রাইভারগুলো আছে তারা কিন্তু ট্যুরিস্ট দেখলে ভাড়া অনেক বেশি চায়। বাট পাঠাওয়ার খরচ যে অনেকটা কম তা কিন্তু না। আমাদের কাছ থেকে আধা ঘন্টার রাস্তা কিন্তু 700 টাকা পড়ছে কাঠমান্ডু এয়ারপোর্ট থেকে আমাদের থামিল স্ট্রিটে হোটেলে আসতে। সো এক্ষেত্রে সাজেশন হচ্ছে 1 থেকে 2 কিলোমিটার যে জায়গাগুলো আছে, অল্প দূরত্ব জায়গাগুলোতে আপনারা হেঁটেই যাবেন। আর চেষ্টা করবেন এই ট্যুরগুলো আপনারা গ্রুপ ওয়াইজ দেওয়ার জন্য, কারণ এখানে যদি 4 জনের মেম্বার হন সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা আপনাদের মধ্যে অনেকটা কম পড়বে। এ পর্যায়ে বলছি নেপালের সবচেয়ে পপুলার পোখরা সিটিতে থাকার খরচ সম্পর্কে। পোখরা সিটিতে আমরা হোটেল মিডল স্টারে ছিলাম এবং হোটেল মিডল স্টারের 2টা রুম আমরা নিয়েছি। পার রুম পড়েছে আমাদের কাছে 2500 রুপি করে। প্রতিটা রুমই হচ্ছে ডাবল বেড, এসি রুম এবং লেক সাইড ভিউ দেখা যায় বারান্দা থেকে। নিঃসন্দেহে এটা কিন্তু বাংলাদেশের 3-স্টার মানের একটা যে কোনো হোটেলের সমান। এবং এই হোটেলে কিন্তু নিজস্ব রেস্টুরেন্টও আছে, আপনি কিন্তু ফুড অর্ডার করে খেতে পারবেন, চাইলে বাইরে থেকেও খাবার খেতে পারবেন। বাট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে, আমরা কি এসেছি আর 2500 টাকা রুম পেয়ে গেছি, বিষয়টা কোনোভাবেই এমন না। আপনাকে কম দামে রুম পেতে হলে অবশ্যই কিন্তু কয়েকটা হোটেলে ঘুরতে হবে এবং দাম যাচাই করে তারপরে ফাইনাল করতে হবে। আমরা কিন্তু এটাই করেছি। সর্বশেষে এবার আমরা যাচ্ছি খাওয়া দাওয়ার পার্টে। খাওয়া দাওয়ার খরচটা কিন্তু নেপালে আসলে একটু বেশি, এবং এখানে আপনাকে পারবালাতে কিন্তু খরচ করতে হবে 400 থেকে 500 টাকা মিনিমাম, কারণ নেপালে কিন্তু কিছু তেমন উৎপাদন হয় না, সব কিছু ইম্পোর্ট করতে হয়। তো যার জন্য আমরা সকালের খাবারটা অ্যাভয়েড করেছি। সকালের খাবারটা বাইরে থেকে আমরা কলা, রুটি এবং ডিম কিনে নিয়ে আসছি। ডিমগুলো হোটেলে গেতেতে সিদ্ধ করে নিয়েছি। আপনারা ট্যুরে যদি খাবারের খরচ অপটিমাইজ করতে চান তাহলে অবশ্যই কিন্তু বাইরে থেকে আমরা কি করছি, রুটি কলা কিনে নিয়ে আসছি আর ডিম সিদ্ধ করছি। কই জানেন, ডিম সিদ্ধ করছি হচ্ছে হোটেলের যে থাকে না পানি গরম করে ওইটার মধ্যে আমরা ডিম সিদ্ধ করছি। তো এর ফলে খাবার খরচ আমাদের অনেক কমছে, এটা সত্যি কথা। কারণ হচ্ছে নেপালে এক বেলা খাবার খেতে 400 থেকে 500 টাকা ইজি করে দেয়, বাট এগুলো আমাদের মাত্র 100 টাকা মধ্যে খাবার। এছাড়াও আমরা কিন্তু সাথে করে ড্রাই ফ্রুটস এবং ইনস্ট্যান্ট নুডলস নিয়ে আসছিলাম, যেগুলো কিন্তু আমাদের ট্যুরের খরচ কমাতে অনেকটা হেল্প করছে। এখন থেকে আমাদের কিন্তু আর কষ্ট করে কেতলিতে রান্না করতে হবে না অ্যাটলিস্ট, কারণ আমাদের কাছে চলে আসে টাইম ট্রাভেলার, যাদের কাছে কিন্তু পাওয়া যাচ্ছে পোর্টেবল স্টোভ, যেটা কিন্তু যে কোনো ট্যুরে ইজিলি বহন করা যায়। এছাড়াও কিন্তু ট্রাভেলিংয়ের সকল জিনিসপত্র পাওয়া যাচ্ছে তাদের কাছে কম দামে। সো নেক্সট টাইম থেকে কিন্তু ট্যুরে আসার আগে অবশ্যই টাইম ট্রাভেলার ভিজিট করে আসবো, এবং আপনাদের যদি ট্রাভেলিংয়ে কোনো প্রোডাক্ট লাগে অবশ্যই কিন্তু টাইম ট্রাভেলার ভিজিট করে আসতে পারেন। সো আজকের ভিডিওটা ছিল আমাদের এ পর্যন্তই। আমাদের নেপাল সিরিজে কিন্তু আরও কিছু ভিডিও আসছে খুব শীঘ্রই, তো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বাকি ভিডিওগুলো মিস না করতে।